के मैन कौन है ये लोग, कहां से आते हैं ये? ওই তো একটা গানের ছিরি, মিও আমোরে মিও আমোরে যেও না মোরে যেও না মোরে, এই হচ্ছে ওনার গান। থেকে আমরা সবাই ভালো গান গাই, তো আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন বলুন তো? আরে দূর মশাই, বুঝলেন না কেন আপনাদের গানে উত্তেজনা বোধ করি না? কারণ আপনাদের গানগুলো এইখানে এসে লাগে না, হৃদয় স্পর্শ করে না। হৃদয় স্পর্শ করে সেই সব গানেতেই মানুষ উত্তেজনা বোধ করে। উই আর বেটার দেন এনি কে জনসমক্ষে বলবে আমরা অনেক ভালো গাই, কেন এদের গান শুনে এত ভাল, কে কে এসব, কে কে হুজ, কে কে ম্যান, আমি অনেক ভালো গাই। আমি ক্রোকোডাইলের সাথে কথা বলছি। ক্রোকোডাইল ওনাকে আসলে কুকুর না, কিন্তু একটা কুমির জানেন, আমরা যেখানে আমাদের হিসি পায় সেখানে আমরা হিসি করি। ইস, জানা ছিল না ও এইভাবে হিসু করতে হয়। আচ্ছা আচ্ছা, যেখানে সেখানে বুঝলাম, যাদের মানে টোটাল যারা ম্যাড তারাই এরকম করে। একে কেউ নিয়ে যাও ভাই রাঁচিতে। আর এই যে এত আজে বাজে কথাগুলো বললো এমনি এমনি, মনে দুঃখ হয়েছে না? এই যে এনার একজন বন্ধু, যে যেরকম বলে না, রতনে রতন চেনে সরে চেনে কচু, তো যে যেরকম হবে তো তার দোস্ত দোস্ত তো সেরকম হবে না। আরেকজন আছেন নচিকেতা, উনি আবার বলেছেন রূপঙ্করের নাকি রূপঙ্কর ব্যাঙাচির নাকি মনেতে কষ্ট হয়েছে বলে তাই নাকি উনি এই সমস্ত বলেছেন। বাবা বাবা, চোরে চোরে মাসতো তো ভাই, কিসের যে কষ্ট সেটা তো বুঝেই গেছি আমরা। আমরা আম জনতা তো আর ঘাসে মুখ দিয়ে চলি না বাবা। হ্যাঁ, থালা সাজিয়ে রেখেছো, কেউ খাবার দিচ্ছে না, কষ্ট হচ্ছে না? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না, শোনা গো আমার।